আগামীকাল ভোট গণনা, নিশ্চিত যে নিরাপত্তার স্ট্রংরুমগুলো এবং গণনার পরিকাঠামো সমস্ত জেলাতেই তৈরি হয়ে গিয়েছে এবং সারা দেশ জুড়ে এই মুহূর্তে ভোট গণনার প্রস্তুতি। অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে, রাত পোহালেই গণনা শুরু। গণনার পরিকাঠামো প্রস্তুত জেলায় জেলায়, আর গোটা দেশ জুড়ে এই মুহূর্তে সাধারণ নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি। কি ফল হবে সেই ফলের অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। আর গণনা কেন্দ্রগুলোতে এই সময় একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। লাঠিধারী পুলিশ থাকছে প্রথম স্তরে, সশস্ত্র রাজ্য পুলিশ থাকছে দ্বিতীয় স্তরে, এবং তারপর থাকছে কেন্দ্রীয় বাহিনীর তৃতীয় স্তরের নিরাপত্তা। সব মিলিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই গণনা কেন্দ্রগুলো। তো সমস্ত জেলাতেই এই গণনা কেন্দ্রগুলোকে যাতে কোথাও নিরাপত্তার কোনো ফাঁক না থাকে সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন। আর এই মুহূর্তে আপনাদের বসিরহাটের ছবিটা দেখাবো। বসিরহাটের সেখানকার গণনা কেন্দ্রগুলো এবং সেখানকার প্রস্তুতির ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। রাত পোহালেই গণনা এবং রাজ্য জুড়ে ৪২টা লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামীকাল। এই মুহূর্তে আমরা রয়েছি বসিরহাটের রাজেন্দ্রনাথ মুখার্জি পলিটেকনিক কলেজে। বসিরহাটের এই বসিরহাট লোকসভা কেন্দ্রের গণনা এই কলেজেই হবে এবং যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে সেটা রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। একেবারে এই গণনা কেন্দ্রের ভেতরে যেখানে একদম কাউন্টিং হবে সেই কাউন্টিংয়ের জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা চলে এসেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেখানে কাউন্টিং হবে সেখানে থাকবে। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি, অর্থাৎ যে গেট, কলেজের যে গেট, সেটা হচ্ছে দ্বিতীয় স্তরের যে নিরাপত্তা, এখানে রাজ্য পুলিশের অফিসাররা থাকবেন। ইতিমধ্যেই রাজ্য পুলিশের অফিসাররা তারা যাবতীয় প্রস্তুতির জন্য এখানে রয়েছেন, তাদের মোতায়েন করা হয়েছে। এবং একেবারে এই গণনা কেন্দ্রে আসার একেবারে যে ব্যারিকেড যেখানে আমরা দেখতে পাচ্ছি সেইখানে ফার্স্ট লেয়ার অফ সিকিউরিটি হবে, সেখানে স্থানীয় পুলিশ থাকবে যারা প্রথম স্তরের যে যাবতীয় আই কার্ড থেকে সেগুলো তারা চেক করবে। রাজনৈতিক দলের যারা আসবেন প্রত্যেকের, এবং যারা ভোট কর্মীরা তাদের কাউন্টিং কর্মীরা আসবেন তাদের যাবতীয় যে নথি সেগুলো চেক করা হবে, এবং যাতে কোনোভাবে গাড়ি এখানে প্রবেশ না করতে পারে সেগুলো তারা চেক করবে। এবং তারপর সেকেন্ড লেয়ারের পর তারপর তারা একেবারে কাউন্টিং সেন্টারে চলে যাবে। পাশাপাশি এখানে সিসিটিভিও ব্যবস্থা যেরকম করা হয়েছে, ভেতরে কী চলছে সেই রকম নজরদারি যেরকম এরকম চলবে এখান থেকে। পাশাপাশি এই যে স্ক্রিন রয়েছে সেখানে যারা বাইরের কোনো রাজনৈতিক দলের কর্মীরা তারা যদি এখানে অপেক্ষায় থাকেন বা তারা যদি তাদের কাছে নির্দিষ্ট আইডি কার্ড থাকে তারা এখান থেকে স্ক্রিনে কাউন্টিংয়ের যে কী পর্যায়ে কোথায় কোন প্রার্থী এগিয়ে রয়েছেন সেই যাবতীয় তথ্য তারা এখানে দেখতে পারবেন। যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলো নজর রয়েছে গোটা রাজ্যবাসীর বা বলা যেতে পারে রাজনৈতিক মহলের, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই বসিরহাট লোকসভা কেন্দ্র। তার কারণ যেভাবে সন্দেশখালীকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে রাজনৈতিক পারদ চড়েছে, সেই জায়গা থেকে রাজনৈতিক এই লড়াইয়ের যে ফলাফল সেটা কোন দিকে যায় সেই দিকে কিন্তু সকলের নজর রয়েছে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি ২৪ ঘন্টা, বসিরহাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।